ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته شنو ندوب هاي فوسنا كرسين اسلام شد الشعب دي برضه بارك الله فيك الحمد لله والصلاة والسلام على رسول الله بعد شنو ندوب هاي আমাদের দেশে এটা প্রচলন রয়েছে যে ইসলাম মানে হচ্ছে শান্তি। তা আসলে ইসলাম সেলমন থেকে এর একটা একটা অর্থ শান্তি আছে, সেলমন মানে শান্তি। কিন্তু যখন ইসলাম বলা হয়, ইসলাম মানে অর্থ হবে তখন আত্মসমর্পণ করা বা অনুগত হওয়া, আত্মসমর্পণ করা বা অনুগত হওয়া। এ সংক্রান্ত ব্যাপারে আমরা যেটা আমরা লোকাল ভিতরে দেখতে পাই সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়েছে। একটা অর্থ আছে যে ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদি ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, অর্থাৎ তাওহীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এবং তিনি যেটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন সেগুলো অনুগত করতে হবে, অনুসরণ করতে হবে এবং সকল প্রকার শিরিক থেকে, সকল প্রকার শিরিক এবং শিরিকের পর্যায়ে যা রয়েছে সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে ইসলাম। আরও বলা হয় যে অল ইসলাম ওয়া তাসলিম ওয়াল ইনকিয়াদু লি আমরিল্লাহ তাআলা, একই কথা ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের জন্য আত্মসমর্পণ করা এবং অনুগত হওয়া। তো এটি হচ্ছে ইসলামের মূল অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আত্মসমর্পণ করব এবং তার অনুগত করব এবং সকল প্রকার শিরিক এবং শিরিক জাতীয় সকল কাজকর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে আল ইসলাম। হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন। বারাকাল ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।